এসে ফোন কালকে তুমি আমাকে সালামিগুলা দিছিলা, নতুন টাকাগুলা, ওগুলো আমি এখানে রাখছিলাম, ওগুলো কোথায় রাখছি? আমি আপাতত রাখছি। হেফাজতে কেন রাখতে গেছো? তুমি আমার টাকা ধরছো কেন? আচ্ছা দেখো, তুমি মেলো মেলো করে ফেলে রাখছো, তো আমি গোছায় রাখবো না টাকাটা? না, আমার আমার কমসে কম 10 থেকে 15টা ব্যাগ আছে, আমি হেফাজতে রাখতে পারি, ঠিক আছে? আমার কাছে অনেক জিনিস আছে যেগুলো আমি হেফাজতে রাখছি, আমার টাকাগুলো তোমার কেন নিতে হবে হেফাজতে রাখার জন্য? মেয়েদের একটাই সমস্যা, হেফাজতে রাখলে দোষ, হেফাজতে না রাখলে দোষ। লাগবে না, না রাখলে কোনো দোষ ছিল, আমার টাকা দাও। হেফাজতে রাখছি, যদি হেফাজতে না রাখলাম, যদি চুরি হেফাজতে কি পেটের ভিতরে ঢুকে ফেলছো আর ঘর থেকে টাকা চুরি হবে আমার? যদি চুরি যায় তো ঘরের থেকে অনেক কিছু চুরি যায়, মোবাইলে চুরি যায় মানুষের, ঠিক আছে? এখন যদি হেফাজতে না রাখতাম, আমার স্বর্ণ গয়না এত জিনিস রেখে ব্যাগ হয়ে গেছে, তখন 10টা ব্যাগ 15টা ব্যাগ রাখতো না, তখন বলতো যে টাকা কেন গোছায় রাখো না, টাকা দেখার পরও তুমি কেন গোছায় রাখো? ঠিক আছে রাখছো, এখন দাও আমার টাকা দাও। রাখছি, আমার টাকা দাও। দরে তো টাকা আছে, মিথ্যা তো বললে কোথাও নাই, টাকা দাও, বের করো। কাকে দিয়ে দিছো তুমি নতুন নোট গুলা? দিছি যাকে মন চায় তাকে দিছি, তো তোমার যেটা মনে হয় সেটা। ঘুম আছে, বিষয় কই আমার টাকা দাও সুফল। হ্যাঁ।